আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের অনুরোধের একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো বাচ্চাদের জন্য প্রথম খিচুড়ি রান্নার রেসিপি। আমরা সাধারণত বাচ্চার প্রথম সলিড খাবার শুরু করার পরে প্রথম কিছুদিন বিভিন্ন ধরনের ফল অথবা সবজির পিউরি তৈরি করে দেই, কিংবা চালের সুজি রান্না করে বাচ্চাকে খাওয়াই, দেন আস্তে আস্তে আমরা তাদেরকে খিচুড়ির সাথে পরিচয় করাই। কিন্তু নতুন মায়েরা বুঝতে পারেন না যে কিভাবে বাচ্চাদেরকে প্রথম খিচুড়িটা রান্না করে খাওয়াবে, সেই মায়েদের জন্য আমার আজকের ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রেসিপিতে। খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতন মুগ ডাল নিয়েছি, আর ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আর অবশ্যই কিন্তু এখানে মুগ ডালটা ব্যবহার করবেন, তার কারণ হচ্ছে মুসুরির ডাল বাচ্চাদের পেটে গ্যাস তৈরি করে। মুগ ডাল দিয়ে আমরা কিছুদিন খিচুড়ি রান্না করে খাওয়ানোর পরে আস্তে আস্তে তাদেরকে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভাতের চাল, আর চালটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি রেগুলার ভাতের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে পোলাওর চালটাও ব্যবহার করতে পারেন। আর চাল ডালের পরিমাণটা নির্ভর করবে আপনাদের উপরে যে আপনারা একবার রান্না করে কয়বার খাওয়াতে চান, বা আপনাদের বাচ্চারা কি পরিমাণে খাবার খেতে পারে সেটা বুঝে আপনারা চাল এবং ডালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। দেন আমি এখানে এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা প্রয়োজন, বাচ্চাদেরকে যদি প্রথমবার খিচুড়ি দেন বা প্রথমবার বাচ্চার জন্য খিচুড়ি রান্না করলে যে কোনো একটা সবজি এখানে যোগ করবেন, সেটা হতে পারে মিষ্টি আলু, গাজর, চাল কুমড়া, লাউ কিংবা পেঁপে। একটু সহজভাবে বলতে গেলে প্রথমবার চাল ডালের সাথে যে কোনো একটি সবজি যোগ করবেন। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কোনো সবজি থেকে অ্যালার্জি হচ্ছে কিনা। যদি বাচ্চার অ্যালার্জি বা অন্যান্য সমস্যা না হয় তাহলে আপনারা চাল এবং ডালের সাথে আরও 2 থেকে 3টি সবজি অ্যাড করে বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারবেন। মশলা হিসেবে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং 3 চা চামচ রেগুলার সয়াবিন তেল। এই সময়টা কিন্তু বাচ্চাদেরকে ঘোরপাক খাবার দেওয়া যাবে না, মানে অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, খুবই সামান্য মশলা এবং সিম্পলভাবে বাচ্চাদেরকে খিচুড়িটা রান্না করে খাওয়াতে হবে। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে 1 বছরের নিচের বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না, কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই অতিরিক্ত লবণ তাদের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলে। খাবারে লবণ দিচ্ছি না বলেই যে খাবারটি স্বাদ হবে না বা বাচ্চারা খেতে চাইবে না এমনটা কিন্তু নয়। আর এই সময় কিন্তু বাচ্চারা শুধু মিষ্টি স্বাদ ছাড়া আর কোনো স্বাদই বোঝে না, তার কারণ হচ্ছে মায়ের বুকের দুধ বা বিকল্প ফর্মুলা দুধ মিষ্টি তাই। সুতরাং আপনারা এই নিয়ে একদমই টেনশন করবেন না, বাচ্চাকে যে ধরনের খাবার খাইয়ে অভ্যস্ত করবেন বাচ্চা কিন্তু সেই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত হবে। চলে আসলাম চুলায়, চুলায় হাঁড়িটা বসিয়ে চুলাটা অন করে দিলাম। এখন চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমরা একটু নেড়ে চেড়ে এর গায়ের পানিটা শুকিয়ে নিব। দর্শক, বরাবরের মতন এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাচ্চাদের জন্য এরকমের আরও নতুন নতুন খাবার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ঘন্টাটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এর গায়ের পানি শুকিয়ে আসবে। এই পর্যায়ে এসে আমরা এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিব চাল ডাল এবং সবজি সেদ্ধ হওয়ার জন্য, এবং সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে এর ভিতরে একটা বলক এনে নিব। যখন এর ভিতরে বলক চলে আসবে তারপরে আমরা চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে করে দেব, আর এভাবেই আমরা পুরো রান্নাটা করে নিব। 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসলাম, আর এই হলো অবস্থা। এখন আমরা একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে মনের মাধুরী মিশিয়ে ঘুটে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আস্তে আস্তে বাচ্চাকে দানাদার যুক্ত খাবারে অভ্যাস গড়ে তুলতে হবে। যেসব খাবার একদম ব্লেন্ড না করলে বাচ্চাকে খাওয়ানো যাবে না, শুধু সেই খাবারটাকেই ব্লেন্ড করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন।
এই তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন বাচ্চারা যেমন লিকুইড খেতে পারে সেটা বুঝে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। তাহলে দর্শক, আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।